বিসমিল্লাহির রহমানির রহিম ক্যাসেটটি শব্দ ধরনে আব্দুল্লাহ টেলিকম বালিয়াডাঙ্গা বাজার কালীগঞ্জ সাতক্ষীরা জিম প্লাজা কৃষি ব্যাংকের নিচে পরিবেশনায় এটিভি মাল্টিমিডিয়া আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আহলি বাইতিহি আজমাইন أما بعد فقد قال الله تعالى جل جلاله في شان حبيبه الكريم يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آله سيدنا আপন আপন করে মন আপন তোমার কোন জানা দোজাহানে দেখবেন যিনি আপন তোমার সেই জানা আরেকটু ভালো এসে আল্লাহ 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 ইলাহা আপি গানের বন্ধু আপনি রহমত সবার দয়া করে পার করিবেন দয়া করে পার করিবেন উম্মত গুনহগার নবীজি আল্লাহ 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 শফাআতের অধিকার
হাতে তে আপনার শফাআতের অধিকার হাতে তে আপনার তরাই বানবী গো উম্মত গুনাহগার তরাই বানবী গো হাশর মাজার ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ محمد رسول الله صلى الله تعالى عليه وآله وسلم معزز حاضرین محترم شوکت علی ڈھالی اور ایجیا شوکت تادر پریبار একক আয়োজনে প্রতি বছরের ন্যায় বছরও এই পবিত্র মাহফিল আল্লাহ পাক আমাদেরকে কবুল করেছেন। আমি গুনাহগার আপনাদের সাথে হাজির হতে পেরেছি, ওলামায়ে কেরাম আশেক রাসূলদের সাথে পর্দার আড়ালে মা বোনেরাও দেখতেছেন শামিল হাল হয়েছেন, সকলে বলি আলহামদুলিল্লাহ। আমরা সবাই জানি বছরে একবার আমাদের এই ওয়ার্ডের মেম্বার এবং তার মা বাবা দীর্ঘদিন ধরে প্রায় 20 বছরের মতো এই অনুষ্ঠান ওনারা করে আসতেছেন। আমরা এখানে এসে একটু দরুদ শরীফ, দয়াল নবীর সালাম শরীফ, আল্লাহর জিকির কিছু জেনে বুঝে আল্লাহর কাছে দোয়া করি। এই সুযোগটা আমরা পাই, সেই সুযোগটা ওনারা করে দেন, সেজন্য আমরা সকলে তাদের জন্য দোয়া করি। আল্লাহ যেন তাদেরকে সুন্নাত মোতাবেক জীবন গড়ার তৌফিক দেন, সুস্থ রাখেন, বলুন আমিন। বড় ছেলে বিদেশে আছে, তো আসলে এই পরিবেশটা খুব ভালো, দোয়ার মাহফিল, মিলাদের মাহফিল, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মিলাদ শরীফ, কায়াম শরীফ, দরুদ শরীফ, সালাম শরীফ, কিন্তু আজকের এই ঠান্ডার মধ্যে একটু উপরে কিছু দেওয়ার দরকার ছিল, এটা ঠিক হয় নাই, এই ফাঁকে ফাঁকে তারপরে অন্য সিস্টেম করলে করতে হতো, কারণ ঠান্ডা তো। আর গত রাতেও অনেক সময় আপনারা রাত জেগে ঘরে এসে ঠিক মতো প্রত্যেকের কাজের মানুষ, আমি বিরক্ত করব না, শুধু উদ্দেশ্য তো একটাই যে আমরা আল্লাহর কাছে আমাদের প্রিয় নবীর ওসিলায় আল্লাহর রহমত পাওয়ার আশায় এখানে বসা। অজনসিয়াত আমরা কম করিনি, চেষ্টা করেছি আপনাদেরকে দীর্ঘ জীবন ধরে শোনাচ্ছি। ইতিপূর্বে মাওলানা আব্দুল আজিজ সাহেব তিনি খুব ভালো আলোচনা করেছেন, আমরা মাদ্রাসা থেকে বসে শুনলাম। সুভাষ সাহেব হুজুর অল্প একটা কথার মধ্যে অনেক কিছু ব্যাখ্যা দিয়ে ফেলেছেন আপনাদেরকে, মোটামুটি কথা একটাই যে আমরা গোলাম, আমরা কি গোলামের কাজ হলো গোলামি করা, কি করা, আর সর্দারের কাজ হলো সর্দারি করা। আমরা যে গোলাম, গোলাম যদি সর্দারকে খুশি করতে পারি
মালিক কে খুশি করতে পারে তাহলে সে সার্থক, ঠিক কিনা বলেন? আর না হলে এত আয়োজন সব বৃথা। আল্লাহ পাক কোরআন শরীফে সূরা বুরুজের মধ্যে বলেছেন, ইন্না বাদশা রব্বিকা লাশাদিদ। আসেনি এই সূরাটার ওই আয়াত? আল্লাহ বলেন, আমি যখন ধরব, এখানে লাম তাকিদ আছে একটা, অবশ্যই কঠিন ভাবে ধরব। কাদেরকে আল্লাহ ধরবে? যারা আল্লাহকে নাখোশ করে ফেলেছে, নারাজ করে ফেলেছে, কষ্ট দিয়েছে, আল্লাহর হাবিবের হুকুম মানে নাই, আল্লাহ বলছেন তাদের ধরব আমি ছাড়াছাড়ি নাই। কি নাই? খুব ভালো করে আমার কথাটা শুনবেন, আমি খুব একটা বক্তা স্টাইলে বলবো না। আল্লাহর কথা হলো আমি ধরব, আমি কি করব? শক্ত করে ধরব, ছাড়াছাড়ি নাই। এটা কে বলছে? এটা কয় কথা? আল্লাহ কি একরকম বলে না চোদ্দ রকম বলে? আল্লাহ কিন্তু একরকম কালাম আল্লাহ, এটা এদিক ওদিক যাওয়ার কোন সুযোগ। ধরবে কাদেরকে? যারা নাফরমান, যারা আল্লাহ রসুলকে সন্তুষ্ট করতে পারে নাই, তাদেরকে আল্লাহ পাক ধরবেন। আচ্ছা, এই একটা কথা আমরা তো কোরআন শরীফ থেকে বললাম, নাকি কি শরীফ? কোরআন শরীফ বুঝে নেন, কি শরীফ? আচ্ছা, এই সে একই কোরআন শরীফ আবার আল্লাহ কি বলেন? লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। সুবহানাল্লাহ, এদিকে আল্লাহকে আমি ধরব ছাড়ব না, কঠিন ধরা ধরব। এই আয়াতে আল্লাহ তাআলা বলেন, যা অপরাধ করে ফেলেছ আমার রহমত থেকে তোমরা নৈরাশ হইও না। সুবহানাল্লাহ, কইতো এত বড় সুসংবাদ কেউ ডেইলি শুনি, মহব্বত করে বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। কত ধরা ধরবে তাই আলা হযরত ব্যাখ্যা দিচ্ছেন। আল্লাহ কা জাহান্নাম আব ভি নসরদ হোগা, আল্লাহ কা জাহান্নাম আব ভি নসরদ হোগা। এক লাইন আগে, পরের লাইন পরে, ইন্না বাদশা রব্বিকা লাশাদিদ। আল্লাহ বলছেন ধর্ম এত কঠিন করে ছাড়ব না। মহিউদ্দিন ভাই আছে? আমি তো দেখতেছি এক মাইয়াত কা এলানের মতো হয়েছে না, এই সুদা টাকা আমার দিকে আর বেলুন দেয় কেন আবার দেখা যায় না। এক নম্বরের কথা হইল আল্লাহর কালাম, আমি যার ধরব ছাড়ব না, আর জায়গাটা আমার রসুল পাকের আশেকদেরকে বলবো আলা হজরত বললেন সেই জায়গা কোন জায়গায় আল্লাহ দেবে, যাদের উপর আল্লাহ খুব গোসা রাগ, শুনি নাই কথাবার্তা, যা কইছে তার উল্টা করছি, তা আলা হজরত বলেন আল্লাহ কা জাহান্নাম আব ভি নসরদ হোগা। এ পর্যন্ত এই আয়াত। ওই আয়াত আল্লাহ বলেন না তাকনা তুমি রহমতুল্লাহ, আদরের বান্দারা আমার রহমত থেকে নৈরাশ হইও না। একদিকে কয় ধরলে ছাড়ব না, আরেকদিকে কয় কি রহমত থেকে? ঠিক আল্লাহর কথা তো একই রকম, কিন্তু এখন দেখতেছি যে সুযোগ সুবিধা একটু আছে। হ্যাঁ, ভাল লাগতেছে না আপনাদের? সুযোগ সুবিধা একটু, একেবারে এক কথাই বলতেছে উপায় নাই,
পরের কথা বলতেছি যে একটু সুযোগ সুবিধা একটু না। আল্লাহ বলে সুযোগ সুবিধা নাই, বাদশা বাদশা ইন্না বাদশা, শুধু বাদশা বললে তো হইতো। তারপরে আবার লাশাদিক কয়ে দিছি, এই শব্দগুলো যারা আলেম বুঝি, এখানে আর ছাড়াছাড়ির কোনো জায়গা টাকা নাই। তো আল্লাহ হযরত সেখানে কি বলতেছেন দেখো, ছাড়বে না বলে আল্লাহ কি জিনিস বানাইছেন। আল্লাহ কা জাহান্নাম আব বি নসর দহগা, এমন ভাবে আল্লাহ দোজখের আগুনটারে জ্বালাবে, এটা ঠান্ডা হওয়ারও কোনো সুযোগ নাই, ঠান্ডা হবে না। 1000 বছর জ্বালানোর পরে আরো জ্বালাও আরো জ্বালাও, আর 1000-3000 বছর জ্বালানোর পরেও এটা আগুন যদি হাজার হাজার বছর জ্বলে, অবস্থাটা কি আমাদের পোড়ানোর জন্য? কি এত কঠিন আগুনের দরকার আসেনি? এই দুনিয়ার আগুনে হাত দিলে বাঁচি না, আবার হাজার হাজার বছর জ্বালাইতেছে, কি ভয়টা দেখছেন? একদিকে আল্লাহ ভয় দিল এটা যেমন সত্য, আর একদিকে বলে না তুমি রহমতুল্লাহ, আওয়াজ দিয়ে বলে নিয়া রাসূলুল্লাহ এখনো হয় নাই, বড় করে প্রাণ ভরে একবার এই শীতের মধ্যে কুয়াশায় ভিজে ভিজে বলে নিয়া রাসূলুল্লাহ, কোনো ভাবে ছাড়বে না। জাহান্নামের আগুন এই দুনিয়া চুলার মধ্যে আগুনে একটু পানি গরম করে গোসল করতে দিছে আমারে, এখন আমি বলতেছি আমার বউ বলতেছে এভাবে ধরো না, আস্তে আস্তে করে ঢালো, নাইলে তোমার পায়ে পড়বে। তাহলে এই 10 মিনিট জ্বালানো পানি আমার পায়ে পড়লে আমার অবস্থা খারাপ। তা আমারে সাবধান করতেছে দুনিয়ার আগুন থেকে আমার বউ, যে দুনিয়ার আগুনের এই গরম খুব ঠোঁট ঠোঁস পড়ে যাবে, ঠোলা উঠে যাবে, এই হবে না, এক সাবধানে। আর সেই আগুন দুনিয়ার আগুন না, হাজার হাজার বছর আল্লাহ জ্বালাবে, এটা আমার আল্লাহর হাবিবের কালাম হাদিসে পাকের মধ্যে আছে। আল্লাহ কোরআন শরীফে বলবেন ধরলে ছাড় নাই, আবার আরেক আয়াতে আল্লাহ বলেন লা তাকনা তুমি রহমাতিল্লাহ, এত ভয় দিয়ে আল্লাহ তুমি আমার এই কথা কেন বললা? আল্লাহ বলে কারণ হইল যদি তোমরা আমার রহমত কে আঁকড়ে ধরতে পারো, আমার রহমত হইল আমার মায়ার নবী কামলে ওয়ালা, বড় করে বলেন সুবহানাল্লাহ, আমার মায়ার নবীকে যদি ভালোবাসতে পারো তাহলে ওই আগুনের ডর ডরাইতে হবে না, তোমার কোনো ভয় থাকবে না। যদি তুমি রহমতের সাথে কানেকশন করতে পারো তাহলে তোমার আর ভয় থাকবে না, আমি আল্লাহ তোমাকে নৈরাশ করব না, তোমারে আমি। পরের লাইন, আগের লাইনটা ছিল কি? আল্লাহ কা জাহান্নাম আব বি নসর দহগা, রো রো কে মুস্তাফা নে দরিয়া বহা দিয়ে, রো রো কে মুস্তাফা নে দরিয়া বহা দিয়ে। আল্লাহ বলেন লা তাকনাতু বি রহমাতিল্লাহ, আমার রহমত থেকে নৈরাশ হইও না। রহমাতুল্লাহ মানে আল্লাহর রহমত, আল্লাহর রহমত হলো আমার সামনে কাইল্লা রহমাতুল আলামিন, আল্লাহর রহমত আর কিছু না, আল্লাহর রহমত হলো আপনার আমার নবী কামলে ওয়ালা, বড় করে বলেন সুবহানাল্লাহ। প্রথম কথা হলো জাহান্নামের আগুন ঠান্ডা হবে না, কিন্তু আলা হযরত বলে দিয়েছেন কখন ঠান্ডা হবে, রো রো নে মুস্তফা, রো রো কে মুস্তফা নে দরিয়া বাহা দিয়ে, হে আমার মায়ের নবীর নূরের চক্ষু মুবারকের অশ্রু আর কান্না দেখে ওই 3000 বছর জ্বালানো আগুনকে আমার আল্লাহ বরফের মতো ঠান্ডা করে দিবে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক জাল্লা শানহু আমার মায়ের নবী কাঁদবেন, আমার রসুলকে কি কান্দাইলে ভালো হবে? না। কার জন্য কান্দে? আমাদের জন্য, উম্মত না আমাদের জন্য কান, আমরা তো উম্মত।
মায়ের নবী কান্দে উম্মতের জন্য আদরের উম্মত তোদের জন্য আমি কান্দি আল্লাহ জাহান্নামে 3000 বছরের জ্বালানো আগুন বরফ বানাইয়া দিল তাহলে বোঝা গেল আমার আল্লাহ বললেন ছাড়ব না আবার আল্লাহ বললেন যদি তুমি নবীওয়ালা হও তোমারে আমি জাহান্নামে দেব না কেন ভালোবাসি এত ভালোবাসি কে আনে দয়া ডুবো দু আল্লাহ হযরত তার একটু আগের লাইনে বলতেছে আনে দয়া ডুবো দু अब तुम्हारी जानिबी कश्ती तुम्हें पे छोड़ी लंगर उठा दिए उनके महकने दिल के गुम से खिला दिए हैं बड़ो गुरे बोलन या रसूल अल्लाह कत सुंदर लाइन লা তাকনাতু মির রহমাতিল্লাহ যদি আমার রহমত থেকে নৈরা আসে না আল্লাহ বলেন আমার হাবিব থেকে আলাদা হইও না নাই জাহান্নাম ছাড়া উপায় আগুন হাজার হাজার বছর জ্বালানো এগুলো সব রেডি কিন্তু বাঁচতে চাও রহমত থেকে আলাদা হইও না রহমাতুল মায়ার নবী কামলেওয়ালা যিনি আমাদের শাফাআতের কান্ডারি যিনি ছাড়া বাঁচাইতে কেউ পারবে না জোরে বলেন ঠিক কি না যেই নবী এত কান্দবেন আমাদের জন্য 3000 বছর জ্বালানো জাহান্নামের আগুন এরপর তো অটো জ্বলতেছে এটা তো আল্লাহ স্টার্ট করে দিলেন 3000 বছর জ্বালাইয়া 3000 বছর ধরে জ্বালাইয়া আগুনটা স্টার্ট হইল এরপরে জ্বললো ওই জাহান্নাম থেকে আমার মায়ার নবী আমাদেরকে বাঁচাবেন বলে আল্লাহ বলেন বাঁচতে চাইলে হাবিবের থেকে আলাদা হইও না আমার রহমত থেকে নৈরাশ হইও না আসল ব্যাখ্যা হলো আমার হাবিব রহমাতুল লিল আলামিন থেকে আলাদা হইও না আরজ লাগবে এখন শোনা যায় যেই নবী রো রো কে মুস্তাফা নে দরিয়া বাহা দিয়ে ওই মায়ের নবীর ব্যাপারে মসজিদের তিন পাতা পড়া মৌলবি বলে যে নবী নাকি শাফাত করতে পারবে না কলিজা ছিদ্র হয়ে যায় বলবেন আপনারা মাইক ধরলে এ কি করলো ও কি করলো এগুলো কেন বলেন আমরা উত্তর দেব ভাই রে মসজিদের ইমাম সাহেবের পিছনে আপনি ইমাম বলে ইত্তেদা করেন উনি আমার ইমাম ওনার পিছনে আমি নামাজ পড়ি ওনার আলোচনা শুনি বড় বড় আলেম হয় তো আমি খুঁজে পাই না যা আছে আমার ইমাম ইমামকে আমি বলবো রে ইমাম আমার আলা হযরত বলেছেন ইমাম শাস্তে যাইও না বড় আলেম শাস্তে যাইও না আল্লামা হইতে যাইও না মুফতি হইতে যাইও না যদি আল্লাহর দরবারে তুমি নাজাত পাইতে চাও হাবিবের গোলাম হয়ে যাও তাহলে হুজুর একটা ভালো কিছু শিখাবে ইমাম সাহেব জুমার বয়ানের সময় ইমাম সাহেব ওয়াজ করে নবীর শাফাতের ব্যাপারে তার সন্দেহ হয় সেই ইমামের পিছনে নামাজ পড়ে মুসল্লি বড় খুশি উনি আমাদের হুজুর ওনার ব্যাপারে ভক্তি আছে কিন্তু আমার মায়ের নবী কামলে বলার ব্যাপারে একটু চিন্তা করলো না যে আমার ইমাম হইয়া তো আমার ইমামকে খাইয়া ফেলেছে তাই না শাফাত মানে আল্লাহ বলে আমার হাবিব রহমাতুল্লিল আলামিন কেমন একটু দেখো যাও কাফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফার লাহুমুর রাসূলুল্লাহ ওয়াজাদুল্লাহ তাওয়াবুর রহিমা আমি
তাওয়াবুর রহিম বটে, আমি তোমার তওবা কবুল করব বটে, কিন্তু আসল কথা শোনো, তুমি আমার হাবিব কামলে ওয়ালার দরবারে না গেলে, আমার হাবিবের কাছে না গেলে, আমার হাবিব তোমার ব্যাপারে সুপারিশ না দিলে তুমি পার হতে পারবে না। তাই পাগলেরা সবসময় গায় শুরু করছি যখন তখনও বলছি, গুনাহগারের গুনাহজারে দরুদে আপনার দয়া করে কবুল করেন উম্মত গুনাহগার। আগে আল্লাহর কাছে কবুল হওয়ার আগে আমার রসুলের কাছে কবুল হতে হবে। হ্যাঁ, কার কাছে? মায়ার নবী যদি উম্মত বলে আমাদেরকে পেয়ে যায়, রহমতের নবী যদি উম্মত বলে আমাদেরকে কবুল করে নেয়, তাহলে আল্লাহর আদালতে আর ভয় থাকবে? কারণ আল্লাহই তো বলে দিয়েছেন রাস্তা খোলা, যাউকা فاستغفر الله واستغفر لهم الرسول لوجد الله تواب الرحيم। বড় করে বলেন সুবহানাল্লাহ, একবার বলেন ইয়া রাসূলুল্লাহ। যত আলোচনা মূল কথা হইল বন্ধুরে, যারা হাদিস সাহেব আছে আমার রসুলের পাকের রওজা মোবারকের কাছে একখানা হাদিস শরীফ লেখা আছে, আল্লাহ আমি গুনাহগারকে যতবার নিয়েছেন ওই হাদিস শরীফ খানা দেখলে অন্তরটা জুড়িয়ে যায়। ওই ওয়াহাবি রাষ্ট্রের মধ্যেও এখনো হাদিস শরীফ খানা তারা খুলে ফেলায় নাই, এখনো রেখে দিয়েছে। বাবুস সালাম দিয়ে ঢুকে বাবুল বাকির দিকে যেতে গেলে মাসখানে রওজাতুম মিরিয়াজের জান্নাত বরাবর বাইরে লেখা আছে, শাফাআতি লিআহলিল কাবায়ির ফিল মাহশারি মিন উম্মতি। মহব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ, মায়ের নবী আল্লাহ বলেন লা তাকনাতু মির রহমাতিল্লাহ, ওদিকে আল্লাহ আবার বলেন ইন্না বাদশা রাব্বিকাল আসাদিন, আর আমার নবী বলেন ও দুরুল উম্মত শোনো শোনো শোনো, শাফাআতি লিআহলিল কাবায়ির ফিল মাহশারি মিন উম্মতি, আমার আদরের উম্মত যদি কবিরা গুনার পাহাড় করে থাকে, কবিরা গুনা করে ফেলার পরেও উম্মত যদি আমাকে চিনতে পারে, ওই কবিরা গুনাগার উম্মতকে আমি শাফাআত করে পার করে দিব। বলেন সুবহানাল্লাহ, নারে তাকবীর আল্লাহু আকবার, নারে রিসালাত, নারে গাউসিয়া, শানশাহে সিলিকট, মুফতি নাজমুল সাকওয়ানি আমরা কবিরা গোনা করে ফেলেছি, বড় বড় গোনা আছে না নাই একটু চিন্তা করে দেখেন তো, সত্যি গোনা হিসাব করলে তো আর সামনে যাওয়ার সুযোগ নেই। আমার মায়ের নবী কত বড় অভয় বাণী দিলেন, আল্লাহ বলেন লা তাকনাতু মির রহমাতিল্লাহ, আর আমার নবী কি বললেন, ওটা আল্লাহর ঘোষণা, আমার মায়ের নবীর ঘোষণা হলো শাফাআতি লিআহলিল কাবায়ির ফিল মাহশারি মিন উম্মতি, আমার আদরের উম্মতের শাফাআত করবেন আমার মায়ের নবী। আমার নবী বলেন শাফাআতি, আমার নবী কি বলেন শাফাআতি, এটা কি শাফাআত না? অবশ্যই। তো ওই মদিনাতুল মুনাওয়ারায় সুন্দর করে লেখা, সোনার অক্ষর দিয়ে লেখা, একবার দেখলে প্রাণ ভরে যাবে শাফাআতি। এজন্য আমি আর একটা কথা বলেছি, শাফাআতের অধিকার হাতে তে আপনার, তারাই বল্লবি গোম্মত গুনাগার, শাফাআতের অধিকার হাতে তে আপনার, বলেন না শাফাআতের অধিকার হাতে তে আপনার, তারাই বল্লবি গোম্মত গুনাগার, তারাই আমাদের ফুলছে রাতের পারে, তারাই আমাদের ফুলছে রাতের পারে, ইয়া রাসূলুল্লাহ
या रसूल अल्लाह। या रसूल अल्लाह कोई भालो लागे ना खराब लागे আরো প্রাণ ভরে একটু ডাকেন আমার মায়ের নবী দেখবেন এই ঠান্ডার মধ্যে উপরে সামিয়ানা নাই কিন্তু এই ঠান্ডার মাঝে আমার উম্মতরা আমাকে শাফাত শাফাতের অধিকারী হিসেবে ডাকে আমার রসুল দেখে না দেখে না যেই কানার দল বলে দেখে না ওরা তো মরেছে জীবন ধ্বংস ও মুসল্লিদেরকে মেরেছে আপনার সাদা খেয়ে আপনার জাহান্নামে নেওয়ার ব্যবস্থা করে দিয়েছে ওই ইমামদেরকে আমি বলবো হাদিস শরীফ কেন সোনার মদিনায় এখনো লেখা আছে দেখে আসো মসজিদে নববীরাও যে পাকের সামনে সুন্দর করে শাফায়াতি লিয়াহালিল কাবায়ির ফিল মাহশারি মিন উম্মতি ওই কথাটা একটু চিন্তা করবা আমার নবী বলেন শাফায়াতি আমার শাফাত তাও আমার রসুল রাস্তা দেখিয়ে দিছেন মুসলিম শরীফে বাবুল আজানে একখানা হাদিস আমি আমাদের মসজিদে আপনাদেরকে দুই তিনবার শোনাইছি আল্লাহর হাবিব বলেন যখন আজান হয়ে যাবে আজানের জবাব দেওয়ার পরে আমি রসুলের উপর একবার দরুদ শরীফ পড়ে আমাকে অসিলাত ফাজিলা বলে আমার অসিলা করে দোয়া করবা আমি রসুল ওয়াদা দিচ্ছি তোমাকে সুপারিশ করে জান্নাতে নিব হ্যাঁ তাহলে আমার মায়ের নবী ভালোবাসলে দরুদ শরীফ পড়লে কি লাভ আল্লাহর হাবিব আল্লাহর নবী বলেন উম্মত রে যখন তোমরা আমার ডাকো আমার দরুদ শরীফ যখন পড়ো তোমার জবান থেকে আমার দরুদ শরীফ যখন বের হয়ে যায় ওই দরুদ শরীফটা খুশবুর মতো মেশক আম্বরের মতো সারা দুনিয়া নয় সারা কুল কায়নাতের কাছে পৌঁছে যায় দরুদ শরীফ পড়লে তুমি তোমার জবান থেকে দরুদ শরীফটা যেই বের হলো কুল কায়নাতে ছড়িয়ে পড়লো দরুদ শরীফের খুশবু খুশবু হয়ে গেল এই দরুদ শরীফ চারদিকে ছড়িয়ে গেল এমনকি এই দরুদ শরীফটা একটা পাখির আকার ধারণ করলো বলেন সুবহানাল্লাহ কিসের আকার পাখি হয়ে গেল দরুদ শরীফটা একটা কিসের আকার ধারণ করলো আমার রসুল বলেন ওই পাখি যে পাখির মধ্যে আল্লাহ তাআলা 70,000 ডানা ফিট করে দিয়েছেন কয় হাজার আমগোদেশের পাখির কয়টা ডানা পাশে একটা পাশে প্লেনের মতো ওড়ে আর তার কয়টা ডানা 70,000 ডানা 70,000 ডানার মধ্যে আবার 70,000 পালক আর জোরে কর না কয় হাজার পালক পালক আছে না পাখি 70,000 পালকের মধ্যে প্রত্যেকটা পালকে 70,000 করে মাথা হবে প্রত্যেক মাথার মধ্যে 70,000 করে চেহারা হবে আরো জোরে কোন অঙ্ক আমি বলতেছি আমার মুখস্থ আছে উপরতে আপনারা মিলান কয় 70 হইছে প্রত্যেক চেহারার মধ্যে 70,000 করে জবান আল্লাহ ফিট করে দিবে প্রত্যেক জবানের মধ্যে 70,000 করে জিব্বা থাকবে প্রত্যেকটা জিব্বা থেকে আমার আল্লাহর দরবারে দরুদ একবার দরুদ শরীফ পড়নেওয়ালার জন্য আমার আল্লাহর দরবারে এই জবান আল্লাহর দরবারে ফরিয়াদ করবি চিন্তা করছেন আল্লাহর আল্লাহর ডাক হাবিবের ডাকের মধ্যে মজাটা কত আমি এতটুকু আজকে বলে গেলাম লম্বা করে সামনে যাব না ঠান্ডায় কষ্ট দেব না একটা আশা নিয়ে বাঁচতে হবে আশা হইল অপরাধ করে ফেলেছি বাঁচব কেমনে তেমনে বাঁচব কেমনে উত্তর হইল যদি একটু রহমতের নবী কবুল করেন বাঁচা হয়ে গেল আর যদি মায়ার নবী কবুল না করেন হবে না হবে না কেউ পারবে না আল্লাহর হাত থেকে ছেড়ে নিতে আমাদেরকে ছাড়িয়ে নিতে কেউ পারবে না কিন্তু আলা হযরত বলেন রো রো কে মুস্তাফা নে
दरिया बहा दिए আমার মায়ের নবীকে দেখে দে যখন দরিয়া করে দিবেন চোখের পানি দিয়ে সাগর বানিয়ে দিবেন আমাদের বাঁচাবার জন্য মায়ের নবী চোখের পানি দিয়ে সাগর বানিয়ে দিবেন অশ্রু মুবারক দিয়ে আর আপনি আমি কত অপরাধ করি আর সেই নবীর সামনে বেয়াদবি করি যে আমার নবী শাফাত করতে পারবে না বলে কথা বলি কথা বলেন ঠিক কি না আমি সতর্ক করে দিতে চাই মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে আর যারা আমার সাথে শরীক হয়ে আজকে শুনতেছেন সবাইকে আমি অনুরোধ করতে চাই এক নাম্বার কথা হলো যে আমার নবীর শাফাতকে অস্বীকার করে আমরা তার সাথে নাই কথা বলেন ঠিক কি না তালাক ঘোষণা দিয়ে দিলাম আমার মায়ের নবীর শাফাতের বিরুদ্ধে কথা বললে সে মুসলমান থাকবে ইমানদার হইতে পারবে আমার কানের মধ্যে যেদিন আওয়াজ এসেছে ইমাম সাহেব মসজিদে দাঁড়াইয়া কয় নবীর শাফাতের সন্দেহের ব্যাপারে ও বাবা ও তো অনেক আমার নবী তো উপরের কথা শাফাতের হাদিসগুলো ঘাটলে দেখা যায় তোমার জন্য তোমার আমার নবীর একজন আদনা গোলাম নবীর কদম মোবারক পর্যন্ত তোমারে পৌঁছে দিতে পারবে লিঙ্ক দরকার কি দরকার এই লিঙ্ক লাইনটা হচ্ছে তরিকা তরিকা কথা কর না তরিকা এখান থেকে 30 বছর 20 বছর আগে চিশতিয়া কাদেরিয়া চিশতিয়া নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকার নামগুলো শোনা যাইত কেউ কারো না কারো মুরিদ ছিল এখন এগুলো হারাইয়া গেছে এখন আর পীরের কাছে যাইতে দেয় না পীর আবার মইরা দেখ পীরের কাছে যাইতে দেয় না কিন্তু একটা জিনিস মনে রাখবেন হক পীর মোর্শেদের বায়াত গ্রহণ না করলে হাসরের ময়দানে আপনার আমার কোন দল থাকবে না যাওয়ার জায়গা হবে না আল্লাহ কোরআন শরীফের আয়াতে বলে দিয়েছেন ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বি ইমামিহিম হাসরের ময়দানে আপনি ইমাম ছাড়া আপনার রাস্তা থাকবে না বাঁচতে গেলে ইমাম লাগবে আমার যদি জিজ্ঞেস করেন সেই হাসরের ময়দানের ইমাম কে আমি উত্তর দিব আমার ইমাম হচ্ছে সাইয়েদি সনদি মুর্শিদি আল্লাহর হাবিবের 41তম নূরানি আওলাদ হুজুর কেবলা তাহের শাহ বেলায়েতের শাহেনশাহ আমার হুজুর কেবলার যদি জিজ্ঞেস করা হয় ও তাহের শাহ আওলাদ রাসূল তোমার পীর কে হুজুর আওলাদ রাসূল জবাব দিবে আমার আব্বা জান বাইরের কেউ না আমার বাবা আমার পীর হুজুর হাফেজ কারি সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রাদিয়াল্লাহু তাআলা বলেন না সুবহানাল্লাহ তৈয়ব শাহ রাহমাতুল্লাহ আলাইহি মাদার জাতনি ওনাকে যদি জিজ্ঞেস করা হয় আপনার পীর কে উনি উত্তর দিবেন আমার পীর আমার আব্বা বাইরের কেউ না আমার আব্বা জান স্বয়ং শ্রী কোট হুজুর সৈয়দ আহমদ শাহ শ্রী কোটি বলেন সুবহানাল্লাহ উনি যদি জিজ্ঞেস করেন আল্লাহ যে তোমার পীর কে উনি উত্তর দিবেন খাজে খাজেগান খলিফায়ে শাহজিনা যিনি 30 পারা দরুদ শরীফের কিতাব লিখেছেন সেই খাজা আব্দুর রহমান চৌধুরী রাদিয়াল্লাহু তাআলা বড় করে বলেন সুবহানাল্লাহ এভাবে আস্তে 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 আমাদেরকে পৌঁছে যেতে হবে ইমাম হুসাইনের কাছে ইমাম হাসানের কাছে এখান থেকে উঠতে উঠতে পৌঁছাইতে হবে মাওলা আলী শের খোদার কাছে মাওলা আলী শের খোদা আমাদেরকে পৌঁছে দিবেন দয়াল নবী নূরের নবী কামলওয়ালা নবী শাফাতের কান্ডারি নবী রহমাতুল আলামিনের কদম মোবারক এক চাঞ্চে সাতক্ষীরায় যাওয়া যায় না যায়নি এখান থেকে বের হলে বেলেডাঙ্গার বাজারে যাওয়া লাগবে যদি এদিক দিয়ে যাই ওখান থেকে ভালো রাস্তা মৌতলায় ভাঙা রাস্তায় কেউ যাইতে চায় না একটু ঘুর হলেও ভালো রাস্তায় যায় মৌতলার থেকে যাইতে হবে কালীগঞ্জ কালীগঞ্জ থেকে সাতক্ষীরায় যাওয়া যাবে না আবার তার নির্দিষ্ট জায়গা আছে একটার পর একটা আগাইতে আগাই তারপরে সাতক্ষীরা যাওয়া লাগবে ঠিক কিনা কোন ও বন্ধুরা আমার বাবাজিরা আমার গভীর মনোযোগ এটা যেমন সাতক্ষীরায় যাওয়ার একটা রাস্তার কথা বললাম
দোতলায় যাইতে গেলে নিস্তলা থেকে ফাল দিয়ে লাভ দিয়ে উপরে ওঠা যাবে না, একটা সিঁড়ি ব্যবহার করতে হবে অথবা একটা লিফট। শহরে হলে লিফট, গ্রামের মধ্যে বেশি সিঁড়ি লিফট দেখি না, সিঁড়ি শহরেও আছে অ্যাভেলেবল, তবে লিফট অথবা সিঁড়ির মাধ্যমে উপরে ওঠা লাগবে, মাধ্যম লাগবে, কথা বলেন ঠিক কিনা? এই মাধ্যম আল্লাহ কোরআন শরীফ বলেন আল্লাহ বলেন এই লিফট সিঁড়ি হলো সাদিকিন, যারা আল্লাহর ওলি, যারা তাদের হাতে হাত দেওয়া লাগবে। বলেন সুবহানাল্লাহ, আল্লাহ বলে ওলির কোন ভয় নাই, চিন্তা নাই। ওলির কথাও আল্লাহ বলেছেন, মুর্শিদের কথা নসিব আছে। আপনারা মুর্শিদ বলেন না, আল্লাহ ওয়ালিয়া মুর্শিদা কোরআন শরীফে বলেছেন, মুর্শিদের কথাও আছে, ওলির কথাও। মানুষ এখন হিসাব করে দেখেন এত গোমরা কেন, এত ঝামেলায় পড়তেছে কেন? কারণ হইল অভিভাবক নাই, মুর্শিদ নাই, রাস্তা দেখানেওয়ালা নাই। মনে করেন আমরা মুর্শিদ বললে আমাদের পীরের কথা আমরা জানি, বুঝি, তাকে সম্মান শ্রদ্ধা করি, আমাদের একটা যাওয়ার জায়গা আছে, এটা যাওয়ার জায়গা আছে। আপনার পীরকে কথার কথা আমি কইলাম, ফুরফুরা শরীফের মরিদ কোন হুজুরের, তা কইতে হুজুরের নামও জানে না, বা আমি অমুক দরবারের মরিদ, একটা নাম আর কি, আবার বলবেন না যে আমি খারাপ বলতেছি, না খারাপ বলতেছি না, একটা নাম বলছি আর কি, যে মনে করেন অমুক একটা দরবারের নাম দিয়ে বুঝাইলাম আর কি। এখন দরবারের মরিদ পীরের নাম কেডা কয় তা তো জানি না, এটা কেমন হইল? হ্যাঁ, তুমি তোমার ইমামের নাম জানো না, মসজিদের ইমাম নামাজ পড়া শেষ হইলে ইমামতি শেষ। আর আল্লাহর ওলি যদি বায়াত দিয়ে দেয়, ওনার বায়াতের ইমামতি শেষ হয় না। জোরে বলেন সুবহানাল্লাহ। ইমাম সাহেবের পিছনে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, ইমামতি শেষ, ইমামতি শেষ, বেলায়েতি শেষ না, পীরি শেষ না। আমার নবীর শানে আলা হযরত বলতেছেন, ক্যা খবর কিতনে তা রেখে লে চুপ গয়ে, ক্যা খবর কিতনে তা রেখে লে চুপ গয়ে, পড়না ডুবে না ডুবা, পড়না ডুবে না ডুবা, বলেন না ডুবা কইতেন না ডুবা, বলেন পারেন না ডুবে না ডুবা, বলেন ডুবে না ডুবা, আমার নবী পারেন না ডুবে না ডুবা, আমার নবী। আর মহব্বতে বলেন সুবহানাল্লাহ। আরবি না উর্দু, উর্দু হইল। হযরত আদম আলাইহিস সালাম আসছেন, ওনার টাইম যতটুকু দায়িত্ব ওই পর্যন্ত, এবার শেষ। এবার কি ওনার ছেলে শীস আলাইহিস সালামের দায়িত্ব, উনি চলে গেলেন, শেষ। এবার আস্তে আস্তে নবীদের দায়িত্ব পালন হতে 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 আমার রসুলে পাক দুনিয়া আসছেন সর্বশেষ। সুবহানাল্লাহ। সব নবীরা আসছে, পরস্পর দায়িত্ব শেষ হয়ে গেল, কিন্তু আমার মায়ার নবীর দায়িত্ব শুরুতে যা ছিল বাড়ছে, শেষ হয় নাই। সবাই আলাদা মজা দিয়ে কত সুন্দর করে বললেন, ক্যা খবর কিতনে তারে খেলে চুপকে, আপনারা মজার খেলা খেলে চলে গেলেন, কিন্তু আমার মায়ার নবীর সেই খেল শেষ হইল না, সেটা হইল না এবং হবে না, আমার নবী আছে এবং থাকবে। জোরে বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। ও বন্ধুরা আমার, বাবাজিরা হাসরের ময়দানে হাদিস চা সিত্তার মধ্যে তিরমিজি
শরীফের শেষের দিকে স্পষ্ট একটু খুলে কেন পড়েন না, পড়ার তো খবর নাই, আপনাদের চুরিটা ধরায়া দেই, তাদের চুরি হলো এই, ওরা হাদিস শরীফ দেখেও পড়তে পারে না, বাংলা দুই একটা অনুবাদ আসছে, ওই অনুবাদ দেখে দেখে যে যে দলের ওই দলের অনুবাদ ঢুকাইয়া দিছে। এখন নুটি মৌলবি, কি মৌলবি, নুটি মানে কি পড়ে, নোট, নোট কি পড়ে, নকশবন্দি হুজুর বলতেন টাইটেল পাস, কারণ উনি জানে এটা টাইটেল নয় এটা টাইটেল, ঠেলে ঠেলে পাস। বন্ধুরে একখানা হাদিস শরীফ সামনে দিয়ে দেখেন যার জের জবর পেশ নাই, হুজুরের কাছে দিলে হুজুর বলবে আমার চশমা নাই, কি নাই, হুজুর আপনার বয়স তো 40-45 হয়েছে, আমি সৈয়দ আহমদ না কয় যা দেখি দেখি এটা দেই না। এই তো সমস্যা, আগেকার দিনে আলেম ছিল, বড় বড় আলেম ছিল, আব্দুর রহমান কাশগড়ির মতো আলেম ছিল বাংলার জমিনে, হুজুর সৈয়দ মুফতি আমিমুল ইহসানের মতো আলেম ছিল, সেই আমিমুল ইহসান রহমাতুল্লাহ আলাইহি আল্লামা শাহপুরি রহমাতুল্লাহ আলাইহির উস্তাদ। শাহপুরি এত বড় আলেম হওয়ার কারণ হইল ওনার ওস্তাদ হলো আল্লামা সৈয়দ আওলাদ রসুলের কাছে পড়েছে, ওনার ওস্তাদ আওলাদ রসুল, শাহপুরি সাহেব হুজুরের ওস্তাদ কি, এই জন্য বড় এলেম পায়া আমার নবীর জুলুস আইছে, প্রাণ ভরে জীবন ভর জুলুস করছে, এরপরে যে মৌলবীর ভিতরে ঠন ঠনা টান ঠনর ঠনর উনি কয় জুলুস খুঁজে পাই না, তুমি একবার চিন্তা করে দেখলে না, মেম্বার চেয়ারম্যানের মিছিলের জন্য তুমি দৌড়াইতেছো মুড়ি খাওয়ার জ্বালায়, মুড়ি দেয় সাইফুল, আমাদের সাইফুল কদিন পরে নির্বাচন করলে মুড়ি দেবে বস্তা বস্তা, মুড়ি কেন সস্তা দিবা বস্তা বস্তা, সানাসুর দেবে মুড়ি দেবে, ভোটের পরে ফস করে না ও আছে, কিন্তু আবার দেয় দেখলাম আমার মসজিদের একটা, আমাদের এই যে শেখবাড়ি মসজিদের এখানে বড় পুকুরে দেখলাম মাটি ভরাট দিচ্ছে, ওর নিজের দায়িত্বে, তাহলে তো কাজ করতেছে, সুবহানাল্লাহ, এখন যা করে করুক কাজ করতেছে, ভালো ভালো কাজ করুক আমরা দোয়া করি, তবে কথা হলো এই আমার ভোটের পরে ফস করে না কথাটা কইলাম, আপনি আপনারা এগুলো কইলে মজা পানের জন্য, আসলে হইলো মুড়ি খাওয়ার জ্বালায় মেম্বারের মিছিল করে, চেয়ারম্যানের মিছিল করে, মুড়ি খাওয়ার জ্বালায় কি, যদি মেম্বারের মিছিলে মুড়ি খাওয়ার জ্বালায় যাও জান্নাতের নাজ নেয়ামত বক্ষণ করতে গেলে হাবিবের মিছিলে যাওয়া লাগবে, জোরে বলেন ঠিক কি না, নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, শানশাহ শ্রীপুর, মুফতি নাজমুস সালাত ফয়জি সাহেব, আহলে সুন্নাত ওয়াল জামাত, ছেলে মুড়ি যদি খাওয়ার জ্বালায় দৌড়াই মেম্বারের পিছে পিছে, আমার রহমতের নবীর জুলুস করলে শাফাত পাওয়া যাবে, ঈদ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলে আমি নবীর মিছিলে দৌড়াইছি, আমার মায়ের নবী আমাকে কেমনে দূরে ঠেলে দেবে রে, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার শুভগমনে আমি দৌড় দিয়েছিলাম, আমি আনন্দ করেছিলাম, আমি খুশি হয়ে রাস্তায় নেমে দৌড় দিয়েছিলাম, সুবহানাল্লাহ, আমি মুড়ি খাওয়ার জন্য দৌড়াই নাই, আমি আপনার প্রেমে আপনি দুনিয়ায় শুভগমন করেছেন বলে আপনার মায়ায় আমি আমার রসুল আসার মাস, আমার রসুলের শুভগমনের মাস, ঈদ মিলাদুন্নবীর মাস, এই মাসে আমার রসুল পাকের মহব্বতে আমি আমার দয়াল নবীর শুভগমনকে স্বাগতম জানানোর জন্য, ওয়েলকাম জানানোর জন্য, মারহাবা জানানোর জন্য আমি কি করেছি, সাহাবায়ে কেরাম যা করেছে আমি তাই করেছি, দেখো নাই অনেক জিনিস কিন্তু তাতে প্রশ্ন নাই, দেখবা কেন, দেখলে তুমি মাইনা নাও, কারণ আমি মেম্বারি ভোট করতেছি না, আমি রসুলের প্রেমের ভোট করি, আলহামদুলিল্লাহ, একটু চিন্তা করে দেখেন আমার বাবারা দেখে নাই, নাই দেখে কত কিছু করে আর দেখে শুনে, সাহাবায়ে কেরাম কি বলে, আমার রসুলের পাক দুনিয়ায় আসছে, আঙ্গদেশের হুজুরেরা কয় কি মাটির নবী, না কইলে উনি মনে মাটির নবী, না কইলে ওনার পেটের বাদ হজম হয় না, হ্যাঁ
একটু সাফাত করতে পারে না কইয়া উনি মনে হয় বড় হুজুর হয়ে গেছে ভাইরাল জুতা দিয়ে তোমার বিবাহ পিঠানো দরকার তুমি কেন ওই আন্দাজ করলে না আমার রাসূলের সাহাবীদের ঈমান হইল তলা আল বদর আলাইনা জরাকাল্লাহু আকবার দয়াল নবীর সাহাবায়ে কেরাম বলে আকাশের পূর্ণিমার চাঁদ আর আকাশে নাই জমিনের মধ্যে নেমে এসেছে সাহাবায়ে কেরামের চোখে একটু রাসূল ছিল না আবু জাহেলের চোখে কাঠের চশমা লাগাইয়া আমার রাসূল দেখা যায়নি হ্যাঁ কাঠের চশমা দিলে তো দেখা যাবে না সাহাবায়ে কেরামের চশমা লাগাও ওই চশমা লাগাইয়া রাসূল দেখো মায়ার নবীকে দেখতে পাবে সাহাবায়ে কেরামের মতো সাহাবায়ে কেরাম মায়ার নবীকে কেমন দেখি তলাল বদর আলাইনা কি ইসলামের সওয়াল শিখাইছে আমি কি মিথ্যা কথা কইছি ইসলাম সওয়াল শিখাইছে না ছোটবেলার তো শিখছেন আপনারা তলা আল বদর আলাইনা মিন সানিয়াতিল ওয়াদাই ওয়াজাব আশ-শুকর আলাইনা মা দাআ লিল্লাহ দাই একটু ভালো করে শুনেন সাহাবায়ে কেরামের ঈমান হলো তলা আল বদর আলাইনা আকাশের পূর্ণিমার চাঁদ আকাশে নাই পূর্ণিমার চাঁদ দুনিয়ার জমিনে নেমে এসেছে সাহাবায়ে কেরামের সম্মান বাড়বে না তো তোমার বাড়বে হ্যাঁ তলা আল বদর আলাইনা কি আমি শিখেছি আপনাদের আমি শিখছি ওই আপনারা জন্য আগে শিখছেন ওই রকম আমি ছোটবেলা ওই হুজুরদের কাছে কি আমি কিতাব পড়ে শেখা লাগছে নাকি তলা আল বদর আলাইনা শুনে শুনে মুখস্থ আমি কিতাবে পাইয়া গেছি সুবহানাল্লাহ আমার বন্ধুরা ওরকম মন পরিষ্কার করতে হবে হাশরের ময়দানে কিতাব ও শাফাতের মধ্যে হাদিস এসেছে মায়ার নবী ডাক দিচ্ছেন কি বারবার বলি তারপরে কেন কানে ঢোকে না আনালাহানা আমি শাফাতের কান্দারিয়া আমার কাছে আমি তোরে পার করাইয়া আমার আল্লাহর জান্নাতে পৌঁছে দিই যে নবী বাঁচাবে জান্নাতে পৌঁছে দেবে সুপারিশ করবে তার সুপারিশ নিয়ে সন্দেহ করলে কি ঈমান থাকবে আমার কানে এসব যায় কেন এসব যায় কেন যদি কোনো সময় কেউ আমার রাসূলের শাফাতের বিরুদ্ধে কথা বলে আমি আপনাদেরকে আহ্বান করি বন্ধুরে গালি গালাজ আজকে আর করলাম না তবে মাঝে মাঝে একটু না করলে আমার ভালো লাগে না মনের জ্বালা মিটে না ওই কাল শুনছিলাম আশা কি হুজুর এই ওনার কণ্ঠ মানায় ভালো জ্বালা জোড়াই না জ্বালা জোড়াই না গাইলে ভালোই লাগে আসলে কিন্তু ওটা ওনাদের ভালো আমরা ওদিকে খুব একটা গাই কবে ওরকম পারি না ওনারা খুব ওটা সারাদিন ওই কালেই থাকে কারণ রসুলের সত্যি প্রেমিক সে সুবহানাল্লাহ একসাথে আমি হজের সময় 19 সালে ছিলাম ওইভাবে গুনগুন করে কাগজ কলম লইয়া সোনার মদিনায় মদিনাতুত তাইবা রওজা পাকের গম্বুজের দিকে তাকায় কান্দে আর লেখে আমি নিজের চোখে দেখছি আমার আলা হাজরা তো তাই করলেন আমার রহমতের নবী রওজা পাকে যাইয়া এটা মাঝে মাঝে বলি যতই বলি নতুন নতুন স্বাদ লাগে ঠিক কিনা উঠা দো পর্দা দেখা দো চেহারা কে নূর পারি হে যাব মে হে কে নূর পারি হে যাব মে হে জামানা তারিকি হো রহা হে কে মহর কব সে নিকাব মে হে বাংলা বেশি একটা পারি না এই উর্দু টুর্দু এগুলো আবার স্টাডি করি এটা এটা আমার কাছে একটু বেশি মজা লাগে বাংলা ভালো মাতৃভাষা মাতৃভাষায় ধন্যবাদ কিন্তু আমার আমরা আল্লাহ হযরতের প্রেমিক হিসাবে এই এগুলো না পড়লে শান্তি পাই না কি কথা বলে গেছেন আল্লাহ হযরত হে কালামে ইলাহি মে শামসু দোহা তরি চেহারায়ে নূর ফজা কি কসম হে কালাম
হবে ইলাহি মে শামস দোহা পদ্দুহা সূরা আছে হ্যাঁ আমি গো বাংলাদেশের হুজুররা বাংলায় অনুবাদ করিয়াছে কি বা অনুবাদ করিয়াছে দিনের আলোকের কসম যখন তা কি হয় আবার রাতের কসম যখন তা অন্ধকারাচ্ছন্ন হয় আল্লাহ হযরত বলে কি পাগলার দল কি অনুবাদ করো আমি অদ্দুহার অনুবাদ করি শোনো কিসের অনুবাদ সূরা দোহা আছে অদ্দুহা ওয়াল লাইলে আহা আল্লাহ হযরত বলে শোনো অদ্দুহা কি কইছে কয় দিনের তো আলো আছে না এই আলোর কসম তোমরা বুঝতেছো আর আমার বলে আল্লাহ বলে দিয়েছেন আসল অদ্দুহার আসল অর্থ হইল আল্লাহ বলেন ও আমার হাবিব আপনার এই নূরের চেহারা মুবারকের কসম সুবহানাল্লাহ হে কালামে ইলাহি মে শামস দোহা তেরে চেহারা এ নূর ফজা কি কসম তেরে চেহারা এ নূর ফজা কি কসম আল্লাহ হযরতের ব্যাখ্যা হলো কোরআন শরীফ বোঝো না মৌলবি কোরআন শরীফ বোঝো না আল্লাহ বলে দিয়েছেন এই চেহারা মুবারকের কসম দিয়ে হাবিবের নূরের চেহারার কসম খাইছে আমার আল্লাহ আল্লাহ এই কথাগুলো কইতে বড় ভালো লাগে আল্লাহ বলে যে অদ্দুহা আমার হাবিবের নূরের চেহারা মুবারকের কসম আর আমার রহমতের নবীর কালো কালো চুল মুবারক কেশ মুবারক কে আল্লাহ বলেন এইটা হলো রাত আর এইটা হলো দিন এটা কি হে কালামে ইলাহি মে শামস দোহা তোর চেহারা এ নূর ফজা কি কসম দিন হলো ছাড়ঙ্গ রাত হলো চুল মুবারক দেখেন তো প্রেমের পাগলামিটা কি কারে কয় পৃথিবীর কোন আলেম এই তাফসীর উল্টাইতে পারে নাই আফজালু তাফসীর আয়াতুন বিল আয়াতি আমার রাসূলের পাকের পুরো বডিটা নূরের বডি জোরে বলেন ঠিক কি না জিন্দাবাদ এখন কথা হইলো মাজহাব হুজুর বলছে আমি শাফাত বললাম পীরের কথা বললাম নবীর শান বললাম আমাদের ব্যাখ্যা হলো প্রেমিকের ব্যাখ্যা ওরা দেখে দিনের আলোকের কসম আর প্রেমিক দেখে রসুলের নূরের চেহারার কসম ওরা দেখে নবীরে মাটি আর সাহাবি দেখে নবীকে আকাশের পূর্ণিমার চাঁদ চাঁদ তাই ওই ওনারা হলেন যারা দেখেন আকাশের পূর্ণিমার চাঁদ নবীকে ওনারা সাহাবি আর যারা মাটি দেখে ওনারা ওয়াহ ওয়াহ ওনারা কি এই হলো পার্থক্য এটা কি এই ওটা ওয়াশ করে ফেলছি ওগুলো করা হয়ে গেছে ওয়াশ করা হয়ে গেছে এখন আমি আজকে ওয়াশ করব মানে তবে ওই বলবেন যে স্টেজ বানাইছে প্যান্ডেল বানাইছে যদিও ঠান্ডায় তারপরেও একটু একটু শোনাই যাম তারটা অনেক সময় হয়েছে কম হয়নি দেখতে দেখতে অনেক সময় চলে গেছে আল্লাহ হযরতের একটা কালাম আপনাদের শোনাইয়া আমি শেষ করবো আল্লাহ হযরতের কালামের দিকে আমার আজকে ঝোঁক উঠতেছে ওদিক গেলে আর আমি থামতে পারবো না শোনেন খুব মজা করে এটা হ্যাঁ কি সালাম ও সালাম দিয়ে শেষ করতে আমি সালাম কইলে ওই রকম কালাম হয়ে যায়
আল্লাহ হযরতের একখান কালাম আপনাদের শুনে দেই, কারণ শুরুতে কইছিলাম সালাম, এখন হবে কালাম। তবে আগামী বছরে এবার দেখা যায় মোটামুটি বড় করতেছে, এখনো গ্রামের দেশে মাহফিল হইলে যার লোকজন হয় এরকম লোক তো হয়ে গেছে, তাই না? আর এই উপরে সুন্দর করে ঠান্ডার সময় যখন করবে এই এইসব ঢেকে ঢুকে করবেন। আর কালকের মাহফিলে আপনাদের যে কষ্ট, এই অনেক রাত হয়ে গেছিল, আজকে আরাম রাত করবো না, একটা কালাম শুনেন, আল্লাহ হযরতের কষ্ট হইব না আপনাকে। আমার সাথে একটু বলবেন মাঝে মাঝে, হ্যাঁ না চা দিতে হবে। ওরে বাপরে বাবা, ঢোকা যাবে না। ও আল্লাহ, আল্লাহ আল্লাহর কুদরত আজমত তো শেষ নাই, অসীম ভান্ডার আমার রহমতের নবীকে দিয়েছে। আমার আল্লাহ বলেন, হাবিব তবুও কি আপনি খুশি হবেন না? আপনি খুশি হবেন না? কি দিলে খুশি হবেন? আমি আল্লাহ তাই দিব। শাফিউল মুজনেবিন বানাইলাম আপনাকে, রাহাতুল আশিকিন আপনি, সিরাজুস সালিকিন আপনি, মিসবাহুল মুকাররাবিন আপনি, বলেন না সুবহানাল্লাহ। আপনি শাফিউল মুজনেবিন, আল্লাহ এদিক বলে পাপীদের উপায় নাই, আবার এদিক আমার রসুলের ডিগ্রি হচ্ছে শাফিউল। তারপরে কি তোর মন একটু চিন্তা করে না, আমার রসুলের ডিগ্রি, আমার নবী নিজে বলেছেন আমি শাফিউল মুজনেবিন, আমি পাপীদের সুপারিশকারী। আমার নবী বলেন শাফাআতি লিআহলিল কাবায়রি ফিল মাহশারি মিন উম্মতি। আমার রসুল এত করে কইলেন, তারপরেও তুমি কি তোমার ওই লিডারের কথা আর দেখি নাই না দেখি নাই এ সমস্ত খারাপ কথাবার্তা, এগুলো তোমার এটা ছাড়ো, ছেড়ে আমার রসুলের প্রেমে পাগল হয় হয়ে যাও। প্রেম অন্ধ জিনিস, এগুলো দলিল চায় না, প্রেমিক দলিল চায় না, প্রেমিক চায় যে আমি যাকে খুশি করব কি দিয়ে খুশি করতে পারবো। نذير كافي نذر مثل تو نشد پیدا جانا ওইটা যখন ওহাবীরা কইল না, কুল ইন্নামা আনা বাশারু মিসলিকুম, নবী আমাদের মত, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, একসাথে বলেন নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, ডরাই না, শেষ করে দিছি একসাথে। কি কয় কি কয় নবী আমাদের মতো? আলা হযরত খাই দাঁড়া, জবাব তো দিছি, এবার আমি এমন এক জবাব শিখে দিব পাগলারা পাগলামি করবে আর উত্তর দেবে। লামিয়া তিন দির কা ফি নাদারিন মিসলে তো নাশদ পেদা জানা, জগ রাজ কো তাজ তুরে সরসু হ্যায় তুজি কো শহ দুসরা জানা। আরজুরে বলেন ইয়া রাসূলুল্লাহ, আব্দুলাইন বলবা আরজুর ইয়া রাসূলুল্লাহ, আল বাহরু আলা ফারুকের আমার দুজন এনে নিয়ে গেছিলেন প্রথমবার জিলানিয়া মাদ্রাসা কসবা সোনারগাঁ, ওখানে সোনারগাঁ আছে কসবা থানার মধ্যে, তো সেখানে নিয়া যেই পীর তিনি আমার রসুল ডক্টর মঞ্জুর আহমদ ওইসি আর রেফাই, উনি ইন্তেকাল হয়ে গেছেন
উনি সবসময় বলতেন আমার দয়ালুবের প্রেমের পাগল, উনি বলতেন যে মঞ্জুরের বাকি জান্নাতুল বাকি, মঞ্জুরের বাকি জান্নাতুল বাকি। আমি 2012 সালে যখন ওমরায় গেলাম রমজান মাসে, সাইয়া দেখি রওজা পাকের কাছে পাগলের মতো কাঁদতেছে, পিছন দিক দেখি আমি হুজুর, আমি তো জানি না উনি গেছেন, আমি পিছনে চুপ করে দাঁড়িয়ে আছি, ওনার শেষ হবে ওনার সাথে আমিও কান্নাকাটা করব। এই করতে করতে দীর্ঘ সময় বুড়া মানুষ দাঁড়াইয়া 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 জিয়ারত সালাম কালাম মায়া মোহাব্বত শেষ তো হয় না। তারপরে এই শেষ করে উনি ফিরতেছেন, ব্যাক করে পিছনে চাইয়া দেখেন আমি ওইভাবে আমার জড়াইয়া ধরছে, জড়াইয়া ধরে আর কিছুটা পাগলামি হলো, আমি উনি তো আল্লাহর ওলি বড় ওলি মানুষ আর আমি তো পাগল মানুষ। তাই ওই উনি ওই 12 সালে উনি আবার হজে গেলেন, হজে যাইয়া ঠিক সোমবার সকালের দিকে আমার নবী রওজা পাকের সামনে কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে ওখানেই ইন্তেকাল করেছেন, এবং 12 সালের এই হজের সময় ওনাকে জান্নাতুল বাকিতে দাফন করা হয়েছে। ওনার মুরিদদেরকে আমাদের সামনে বলতেন মঞ্জুরের বাকি জান্নাতুল বাকি, সেই বাকিতেই দাফন হয়েছে। তো তিনি কি লিখছেন আর বাংলা দুলাইন কয়ে দিয়ে আপনাকে বেশি কষ্ট দিলাম না, ও গো আল্লাহর নূর, এগুলো আমি এবারে দিক কই না, ওইদিকে লাগে ওরা যারা জানে, ও গো আল্লাহর নূর কারে ডাকতেছে, ও গো আল্লাহর নূর নৌকো তুমি দূর, আমার রসুল দূরে না, কোরআন শরীফের আয়াত ব্যাখ্যা করতেছে সরাসরি কোরআন আয়াতের তর্জমা, ও গো আল্লাহর নূর নৌকো তুমি দূর, ও গো রহমাতুল লিল আলামিন করো, ও গো রহমাতুল লিল আলামিন করো রহমত ভরপুর, ও গো আল্লাহর নূর। দুটো দলিল হয়ে গেল, একটা আমার নবী নূরের একটা হাজির নাজির, ও গো আল্লাহর নূর নৌকো তুমি দূর, ও গো রহমাতুল লিল আলামিন করো রহমাতুল লিল আলামিন করো রহমত ভরপুর, বলো ও গো আল্লাহর নূর, বলো ও গো আল্লাহর নূর নৌকো তুমি দূর, ও গো রহমাতুল লিল আলামিন করো রহমাতুল লিল আলামিন করো রহমত ভরপুর, আমিন আরেকবার আমিন। ওয়াজ করা হয়ে গেছে, সার মর্ম হইল আমার নবী শাফাআতের মালিক, কথাটা ঠিক কিনা? আমি সব বলি নাই, অল্প কথার মধ্যে যা বলছি, আমার নবীকে কি শাফাআতের মালিক স্বীকার করা লাগবে কিনা? নাইলে লস কি আরেকজনের না আমার? সুপারিশ কি আমার করবো না অন্যরে? আমারটা আমি বুঝি, অন্যটা তুমি বুঝো, আমার শাফাআতকারী আমার মায়ার নবী রহমতুল্লিল। তাহলে হাদিস শরীফ এমনি কিতাবে খুঁজে পাবে না দেখে আমি রওজা শরীফের পাশে লেখা দলিল দিয়ে দিলাম, আল্লাহ ডর দিল উপায় নাই, ধরছি তোরে ধরছি ছাড়বো না, আর একদিক কয় ছাড়বো যদি আমার রহমত কে ধরতে পারে, আমার রহমতুল রহমতুল্লিল। এই গান পাগলে গান গায় সবসময়, খুন গুন করে গান গাবেন আমার মায়ের নবীকে আপন করে পাওয়ার জন্য, ঠিক কিনা? জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ, বলেন জীবনে হবে কি তোমার দিদার
হয়েছে, এত দয়ার মায়া দুনিয়া কোনো জায়গায় কোনো সৃষ্টির মধ্যে এত মায়ার কেউ নাই। আমার মায়ার নবীকে এত মায়া যে আল্লাহ দিয়েছেন, ওই আল্লাহর শুকরিয়া আলহামদুলিল্লাহ কোন। আমার নবী হচ্ছেন শাফাআতের, আমার নবী শাফাআতের। আরেকটা ওয়াজ করছি ছোট্ট করে, ওই রসুল পর্যন্ত, মায়ের নবী পর্যন্ত, নবী পাক পর্যন্ত পৌঁছাতে কি লাগবে? সিঁড়ি লাগবে। সিঁড়ির নাম কি? এখনো যারা বায়াত হন নাই, বায়াত না হইলে সাপ পাওয়া যায়? সাপ পাওয়া যায় না। আছে কারে ফাঁক কইলাম, আল্লামা জালালউদ্দিন রুমি, জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহ, যিনি ফার্সি ভাষায় লিখেছেন আমাদের বাংলাদেশে সবচেয়ে বড় ওলিদের মধ্যে শাহজালাল বাবা ছিলেন কিনা? উনি কি আসলে পীর? সত্যি সবাই কয় না? সবাই বলেন না? আরো জোরে কন। সারমর্ম বুঝবেন না, কি ওয়াজ শুনলেন তা তো বুঝে যেতে হবে। শাহজালাল বাবা কি আসলে বড় ওলি? সত্যি তো ওনারও পীর ছিল। এরপরে আরো বড় ওলি দেখি হুজুর খাজা গরিবে, উনি কি সত্যি বড় ওলি? বিশ্বাস হয়? আমি কেন এইগুলো কইতেছি তার কারণ আছে। আমরা তো বিশ্বাস করি না, আমরা ফেদা পাগল, আমরা বাবা কই? তো এখন খাজা বাবার কোন পীর ছিল? কথা কন, পীরের নাম কি? ওনার আবার পীর ছিল, পীরের নাম কি? হাজি শরীফ জিন্দান, ওনার পীর ছিল। কয় ওনার পীরের নাম কি? খাজা কুতুবুদ্দিন মওদুদ চিশতি। এভাবে চলতে চলতে চলে গেল ইমাম হাসান হোসেন। হ্যাঁ, ও হুজুর গৌসে পাকের সে বড় পীর আর আছে? তোমারি নামে গুনে, তোমারি নামে গুনে আগুন হয়ে যায় পানি, আয় বড় পীর আবুল কাদির জিলানের জিলানি, তোমারি নামে গুনে আগুন হয়ে যায় পানি। যদি বড় পীরেরও পীর থাকে, বড় পীরেরও খাজা বাবার যদি পীর দরকার হয়, হ্যাঁ বলেন ওটা তো শরীয়তের ওই তরিকতের জগৎ চলে গেল, শরীয়তের কথা নয়। ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি সে বড় ইমাম কি আর হবে? কথা বলে ইমাম আজম কি পীর ধরেছিলেন? ইমাম আজমের পীর কে? ইমাম জাফর সাদেক রাদিয়াল্লাহু আউলাদ রাসূল সুবহানাল্লাহ। শরীয়তের ইমাম ও পীর ধরলেন, তরিকতের ইমাম ও পীর ধরলেন, তো ওনারা এই ভালো রাস্তার মধ্যে থাকতে পেরেছেন, অনেককে আহ্বান করতে পেরেছেন ওলি আল্লাহ ধরার কারণে। এখন বলেন আমরা যদি ওলি থেকে আলাদা হইয়া যাই, তাহলে খাজা বাবারও মানা হইল না, গৌসে পাককেও মানা হইল না, গরিব নওয়াজকে মানা হইল না, শাহজালাল বাবাকে মানা হইল না, এমনকি ইমাম আজমকেও মানা হইল। তাহলে পীর ধরার দরকার আছে না? ওয়াজ গেল কয়টা? দুইটা। সাফাত মানতে হবে, পীর ধরতে, কতক্ষণ ধরতে? আমার পাটা ঠান্ডা হয়ে গেছে, আর ওয়াজের দরকার নাই। ইয়া নবী সালাম, ডেকে ডেকে অতটুকু ভালোবাসা উজাড় করে সালাম দিবেন দেখি। ইয়া নবী সালাম, সবাই ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম আলাইকা সালাম, হাবিবি সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ।
সাল্লামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। জীবন ভরে খুঁজি তোমাকে, দেখা দাও নবী গো আমাকে, নিয়ে যাও সোনার মদিনায়, করব চুম্বন ওই পাক হরম যায়। নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম।